রাস মহোৎসব সমাগত সমগ্র মাজুলীতে রাস মহোৎসবৰ ব্যাপক প্রস্তুতি চলিছে আৰু পুৱাৰে পৰা মাস নিশালৈকে রাস মহোৎসবৰ আখৰা চলিছে মঞ্চ সমূহত সত্র সমূহত আৰু এই মুহূৰ্তত মই মাজুলীৰ আজাৰগুৰি মিলিগাঁৱৰ পৰিবেশ দেখুৱাইছো মিছিং ৰাস এবাৰ দ্বিতীয়বাৰৰ বাবে অনুষ্ঠিত কৰিছে এইখন অঞ্চলৰ ৰাইজে আৰু এয়া হৈছে মিছিং ৰাস মাজুলীৰ কেইবাঠাইতো মিছিং ৰাস অনুষ্ঠিত কৰিছে আমাৰ জনজাতীয় ভাই ভনীসকলে আৰু এই মুহূৰ্তত পরিবেশ মানে দেখাইছো মাজুলীর আজারগুড়ির শরতর প্রথম তো উৎসব হয়েছে মাজুলীর রাস মহোৎসব আর শ্রী শ্রীকৃষ্ণ রাসলীলা উপলক্ষে মাজুলীর আজারগুড়ির পরিবেশ মানে দেখাইছো শ শিশু শিল্পী যুবক যুবতী ইয়াত এই মুহূর্তে আখড়াত ব্যস্ত হয়েছে চারিফালে পরিবেশ দেখাব কেমন পুলকে সম্পূর্ণ শ্রীকৃষ্ণর যে রাস যাত্রা আসলে রাসলীলা আসলে সম্পূর্ণ রাস যাত্রা এই রাসলীলার মিছিং ভাষাত রূপায়ণ করব আর মাজুলীর এই আজারগুড়ি অঞ্চলত দ্বিতীয় বছরের রাস মহোৎসব অনুষ্ঠিত করব এই মুহূর্তে অভিনেত্রী সকল আছে অভিনেতা সকল আছে ভন্টি কি ভাও অভিনয় করেছে এবার কি ভাও নমস্কার মই এতিয়া রাধা রাধা রাধার ভাও অভিনয় করেছা আর মই তোমার রাধার বসন কিবা মনত আছে নি সংলাপ অকমান কই দিয়াছো রাধার সংলাপ অকলক বয়দনসে তাপনে তাপুছে দমুরা সার আপুরে বয়লুদুম আরে তাপনে গমক দে সে তাপনে তাপুছম তাল্লা সিমিন সিরে তোদে আপনে তোমাক গরু ধন্যবাদ জানাইছো এ আছিলে মিছিং ভাষাত এবার রাস মহোৎসব অনুষ্ঠিত করব শিশু শিল্পী সকলে এই মুহূর্তে গোপবালক সকলে ইয়াত আখড়া করেছে